वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई भीषण भालो आछो, आमरा भीषण भालो आछि। तो आज के थंबनेल और टाइटल देखे तोमरा अवश्य बुझतेई पारछो आज के भिडियोटा कि निये। तो अनेक दिन धरे आमार इच्छा छिलो भिडियोटा शेयर करा तोमादेर साथे, तो फाइनलि आज के आमि भिडियोटा शेयर करछि। तो आमार चैनेले जदि तोमरा केउ नतुन होये थाको ताहले अवश्य चैनलटिके सबसक्राइब करे दिओ, और भिडियोटि भालो लागले अवश्य भिडियोटिके लाइक कमेंट और शेयर करते किन्तु भुलबे ना। तो चलो एखन भिडियोटा शुरू करा जाक। तो सबार प्रथमे आमि जे जुएलारिटा तोमादेर साथे शेयर करब सेटा होलो एकटा आंगठी। এই আংটিটা আমাকে আমার মা দিয়েছিল বিয়ের আগে। মানে আমি ছোটবেলা থেকে ক্লাস মানে 9-10 থেকে আমি আংটি সবসময় হাতে পরি, এই আঙ্গুলেই পরি। তো এটা বিয়ের আগে বানানো না, এটা রেডিমেড কেনা। দেখো খুবই সিম্পল একটা ডিজাইন, একটু তোমাদেরকে আমি হাতে পরিয়ে দেখাচ্ছি। এটা সবসময় আমি পরে থাকি হাতে, তো আমার আংটি পরতে ভীষণ ভালো লাগে। তো এই আংটিটা মা আমাকে বিয়ের আগে দিয়েছিল। এটা রেডিমেড বানানোই, সরি রেডিমেডই বানানো না, রেডিমেড। দুটো হাট একসাথে, একটা মধ্যে একটু ভরাট আছে আর একটা একটু খালি আছে। এটা আমি সবসময় পরে থাকি। তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই গলার মালাটা। যারা আমার ভিডিও সবসময় দেখো তারা তো জানোই এই মালাটা আমি সব সময় পরে থাকি। এটাও আমাকে মাই দিয়েছিল, এটাও আমার ছোটবেলার থেকে সবসময় গলায় পরা, খুব ছোটবেলার এই মালাটা। আর হচ্ছে এই লকেটটাও অনেক ছোট্টবেলার। এখানে দেখো একটা লাভ সাইন এর মধ্যে আর লেখা আছে। আমার নাম যেহেতু ঋষিকা, তো ঋষিকার নাম অনুযায়ী আর দিয়ে এটা বানানো একটা লাভ লকেট। আর এটা ভিতরটা ফাঁপা টাইপের আছে, পিছনটা এরকম ডিজাইন আর সামনেটা এরকম। তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি। এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা কানের, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। এটা আমাকে কে দিয়েছিল বিয়েতে আমি ঠিক জানি না, এটা আমার শ্বশুরবাড়ির থেকে কেউ একজন দিয়েছিল, শ্বশুরবাড়ির তরফ থেকে। কিন্তু কে দিয়েছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা খুবই সিম্পল একটা কানের, এটাকে সুচ কানের মনে হয় বলে, আমি ঠিক নামটা যদি ভুল বলে থাকি তোমরা আমাকে ঠিক করে দিও। তো এই কানেরটা আমি সবসময় মানে বাজার টাজার গেলে তখন আমি পরে থাকি, বাজার মার্কেট যাওয়ার জন্য সিম্পল টাইপের এটা পরলে বেশ ভালোই লাগে, কুর্তি চুড়িদার সব কিছুর সাথে এটা যায়। দেন তোমাদেরকে আমি আরেকটা কানের দেখাচ্ছি, এটাও আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দিয়েছিল। এটা আমাকে সম্ভবত আমার মেজ মামা শ্বশুর দিয়েছিল। কানেরটাও একদম সিম্পলের মধ্যে শাড়ি চুড়িদার সব কিছুর সাথেই পরা যায় এই একটা কানে। এখানে তোমরা ভাবছো হয়তো একটা কানের দেখাচ্ছি কেন, আসলে আমি এখানে আরেকটা কানের আমি কানে পরে আছি। এখানে আসলে আমি কানের সবসময় পরে থাকতে পারি না, কারণ কানের পিছনে যে ডানটিটা আছে না, এই ডানটিটা হচ্ছে আমার কানে হলো সবসময় লাগে, মানে গানে না যখন শুতে যাই তখন বালিশের সাথে লেগে আমার এখানে লাগে। তাই আমি সবসময় পরতে পারি না, তাই আমার সবসময় কানের থাকে না সবসময় কানে পরা। তো এখন যেহেতু সেজে গুজে বসেছি তাই আমি কানেরটা পরেছি, এগুলো কোথাও গেলে আমি তখন পরি। এখন তোমাদেরকে আমি আরেকটা কানের দেখাচ্ছি, এটাও আমাকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দিয়েছিল। এটা আমার এক বড়দি ভাই দিয়েছে, মানে সম্পর্কের ননদ হবে। তো এ দেখো আগের কানেরটা যেটা ছিল একদম সিম ওরকমই সেম ডিজাইন, ওটা ছোট ছিল এটা একটু বড়। তো এই কানেরটাও বেশ ভালো কানেরটা পরলো, কানটা বেশ ভরাট লাগে। নেক্সট তোমাদেরকে আমি আরেকটা কানের দেখাচ্ছি, এটা আমাকে আমার এক দিদি দিয়েছে। এটা আমার নিজের পিসির মেয়ে, সে আমাকে এটা বিয়ের সময় দিয়েছে। এই কানেরটা বেশ সুন্দর, সমস্ত অনেক রকম ভারী শাড়ির সাথেও এটা চুড়িদারের সাথে পরলে বেশ ভালো লাগে। এই কানেরটা আমার খুব পছন্দের, এই কানেরটা আমি অনেকবার পরেছি। এবার তোমাদের সাথে আমি আমার মঙ্গলসূত্র কালেকশন শেয়ার করছি। এটা আমাকে আমাকে বিয়ের সময় আমার এক মামা দিয়েছিল। দেখো কত সুন্দর মঙ্গলসূত্র ডিজাইনটা, লকেটটা। এটা আমি সব বলতে গেলে প্রত্যেকটা অনুষ্ঠানেই পরে থাকি। এখানে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি জিনিসটা পরলে কেমন লাগে। দেন দেখো তোমাদের সাথে আমি আরেকটা মঙ্গলসূত্র দেখা শেয়ার করছি। এটা আমাকে আমার বড় মামা শ্বশুর দিয়েছিল বিয়ের সময়। লকেটটার ডিজাইনটা অনেকটাই সুন্দর আর অনেকটাই বড়, আর এখানে কিছুটা মিনা করা আছে, দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে পরলে কতটা সুন্দর লাগছে। এবার দেখাচ্ছি তোমাদেরকে আমার চুড়ি। এটা বিয়ের সময় আমাকে আমার বড় মাসি দিয়েছিল চারটে চুড়ি। তো এগুলো আমি সবসময় পরি না, কারণ সবসময় মানে সবসময় আমি শাখা পলাতে এখানে পরে থাকি, কারণ বিয়ের সময় শাখা পলাটা পরানো হয়েছিল। অধিবাস আর দধিমঙ্গলের সময় যখন শাখা পলা প্রথম পরায় তখন এটা পরেছিলাম, বলেছিল বিয়ের এক বছর খুলতে না। তো বিয়ের তো এক বছর পার হয়ে গেছে, তো এখন আমি এটা খুলিনি, এটাই পরি। আর চুড়িগুলো কোনো অনুষ্ঠানের সময় আমি পরি। তো দেখো চুড়িগুলো হয়েছে। এবার শেয়ার করছি তোমাদের সাথে আমি আমার শাখা পলার ডিজাইনটা। এটা আমাকে আমার দিদি দিয়েছিল, আমার বড়দি ভাই, আমার বড় মাসির মেয়ে।
তো দেখো দুটো শাখা বলা ডিজাইনটা কতটা সুন্দর। একদিকে এরকম আছে, এরকম পাঁচ বসন, আর এদিকে এরকম ক্রস ক্রস আছে, দুটোই এরকম সেম টাইপের। মেজো পিসি দিয়েছিল বিয়ের সময়, দেখো কতটা ডিজাইনটা সুন্দর। তো আমি গলার হারটা পরে নিয়েছি, দেখো এবার গলায় পরে কতটা সুন্দর লাগছে। তো এবার আমি সব থেকে আমার যেটা প্রিয় জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সবগুলো জিনিসই আমার খুব পছন্দের, খুব কাছে, কারণ সবাই আমার প্রিয় জনরাই আমাকে দিয়েছে। কিন্তু সব থেকে যেটা স্পেশাল এর মধ্যেও সেটা হচ্ছে যেটা পার্থ আমাকে দিয়েছিল রিসেপশনের দিন, সেটা হলো এই আংটিটা। আংটির ডিজাইনটা দেখো একদম ইউনিক টাইপের। এখানে ডিজাইনটাতে তোমরা বুঝতে পারবে এখানে তিরুপতি মহারাজের হচ্ছে ছবির মতো আঁকা আছে, আর এখানে একটা পাথর দেওয়া আছে, খুবই সুন্দর। এটা আমি সবসময় পরি না, একটু আংটিটা যেহেতু মানে খুবই স্পেশাল আর একটু বড়, তার জন্য সবসময় পরা হয় না, কোনো অকেশনেই আমি পরি। কিন্তু দেখো কতটা সুন্দর, আমি তোমাদেরকে আঙ্গুলে পরে দেখাচ্ছি। তোমাদেরকে আমি একটা গল্পের মাঝখানে বলি যে আংটিটা এরকম কেন, মানে এরকম কেন বলতে যে এখানে তিরুপতি মহারাজের কেন এরকম, কারণ হচ্ছে ওরা হলো সাউথে থাকতো, মানে বিশাখাপত্তনম এইসব জায়গাতে থাকতো, আর আমার বাড়ি যেহেতু জলপাইগুড়ি, তো এখানকার মানে এদিকে এই ডিজাইনটা অনেক বেশি চলে। এখানে ওরা তিরুপতি মহারাজকে অনেক বেশি মানে, তোমরা সবাই জানো, তো এই অনুযায়ী হচ্ছে আংটির ডিজাইনটা এরকম হয়েছে। একদম ইউনিক আমাদের জলপাইগুড়ি বা আমাদের নর্থ বেঙ্গলে এরকম ডিজাইন, মানে আমাদের অন্যান্য ঠাকুর দেখা যায়, এই ঠাকুর দেখা যায় না। এবার আমি আমার বরের কিছু কালেকশন দেখাচ্ছি। ওর এখানে যে মালাটা আছে যেটা আমাদের বাড়ির থেকে ওকে আশীর্বাদের সময় দেওয়া হয়েছিল, সেই মালাটা এখানেই ছিল, তো ভাবলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করি। এই মালাটা দেখো ডিজাইনটা খুব সুন্দর, ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম, আমি মা আমার পিসি তিনজনে গিয়েছিলাম ওখানে, তো এই মালাটা ওকে দেওয়া হয়েছিল আশীর্বাদের সময়। এটা অনেকটা কমন ডিজাইন যদিও বলতে গেলে ছেলেদের আংটির। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার হলো পায়ের নুপুরের ডিজাইনটা, দেখো কতটা সুন্দর। এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল, এরকম একটা চেনের মধ্যে মানে একটু দড়ি দড়ি টাইপের আছে, আর তিনটে এরকম করে এরকম কি বলে এগুলোকে গোল গোল টাইপের এরকম দেওয়া আছে। এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল, এই ডিজাইনের পিছনে একটা গল্প আছে সেটা তোমাদেরকে বলছি। তো এই ডিজাইনটা হচ্ছে আমি হলো বিয়ের আগে পার্লারে গেছিলাম, বিয়ের আগে তো সবাই এরকম ফেসিয়াল সব কিছু করতে যায় না, তো আমি ওরকম করতে গেছিলাম। তো ওখানে একজন এসেছিল একটা মেয়ে, তো ওর পায়ে আমি দেখেছিলাম, ওর পায়ে আরও বেশি সুন্দর লাগছিল, কারণ ওর ডিজাইনটা আরেকটু মোটা ছিল, আর এই সব কিছুই মোটা মোটা ছিল, আমার একটু পাতলা যেহেতু ওটা আরেকটু মোটা ছিল। তো আমি দোকানে ওরকম রেডিমেড পাইনি, আর ওরকম বানানোর টাইম ছিল না, তাই এটাই যখন রেডিমেডে এটাই পেয়েছিলাম, তো এটাই আমি নিয়েছিলাম। এটাও পরলে বেশ ভালোই লাগে, কিন্তু ওই ডিজাইনটা আমি ওর থেকে দেখেছিলাম, একটা মেয়ে ছিল, এখন জানি না কে ছিল, কিন্তু আমার খুব ভালো, আমি ফটো তুলে নিয়েছিলাম লিটারালি পার্লারে বসে ওর পায়ের। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা ধনতেরাসে, আমাদের যে প্রথম ধনতেরাস ছিল সেই ধনতেরাসে আমি কি নিয়েছিলাম আমরা। যারা আমার ব্লগ দেখো তারা তো জানে, আর যারা নতুন আছে তাদের সাথে আমি এটা শেয়ার করছি। একটা ছোট্ট গণপতি বাপ্পা, খুব সুন্দর। তো আজকের আমার গয়নার কালেকশন এখানে এইটুকুই, কারণ হচ্ছে আমি যেহেতু বাড়ির থেকে আমরা অনেকটাই দূরে থাকি, তো এখানে সমস্ত জুয়েলারি রাখা সম্ভব না, পসিবল না এতটা দূরে এত কিছু আমাদের সাথে থাকা, কারণ আমাদের কোনো কিছু ঠিক নেই কখন কোথায় বেরিয়ে যায়। তো আমার সমস্ত গয়না আমার শ্বশুর বাড়িতে কিছুটা বাপির বাড়িতে আছে, তো যখন আমি ওখানে যাব তখন তোমাদের সাথে আমি সমস্ত আমার যেসব মানে আশীর্বাদের সময় আমাকে কী দিয়েছিল আমার বাড়ির থেকে, আরও কী কী আমাকে সোনা গয়না দিয়েছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এই কারণেই আমি ভিডিওটা অনেক লেটে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার সাথে এখানে সব গয়না ছিল না,
তো আমি ভাবলাম যখন যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, বাড়ি যখন যাবো তখন অবশ্যই তোমাদের সাথে আরও সম্পূর্ণ একটা ভালোভাবে ডিটেলসে শেয়ার করবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেল নতুন না জানিয়ে অবশ্যই সাবস্ক্রাইব।